আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। যার কারণে প্রতি নামাজে আমাদেরকে রাসূলের নাম নিতে হয়, প্রতি নামাজে আমাদেরকে দরুদ পড়তে হয়। এখন এইগুলো নিয়ে যে সমালোচনা যেগুলো হয় সেগুলো আমি পার্টিকুলারলি যাকে যা বলি সেটা দিয়ে দিই। আমি শুধু একটা জিনিস সেখানে বলতে চাই, যেটা হলো পর্তুগাল, এখানে কনস্টিটিউশনে লেখা আছে পর্তুগাল হচ্ছে ইন্টারসিটি কালচারাল সিটি, ইন্টারকালচারাল সিটি লিসবন, এবং রিলিজিয়াস ফ্রি কান্ট্রি। যার কারণে আমাদের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো সৌজা যখন প্রথম জয়ী হয়ে উনি ক্ষমতা বসলেন, শপথ করলেন সকাল ১০টায়, বেলা ১টার সময় তিনি সেন্ট্রাল মসজিদে চলে আসলেন। তাকে সেন্ট্রাল মসজিদের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল ওয়াকিল দাওয়াত দিলেন যে এখানে আসার জন্য। কি জন্য এখানে আসার জন্য? রিলিজিয়াসলি তাকে অ্যাকসেপ্ট করা হবে। এখন কোন রিলিজিয়াসে তাকে অ্যাকসেপ্ট করা হবে? ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিস্ট না। ১৪টা রিলিজনের ১৪ জন স্কলার তারা একসাথে লাইন ধরে বসেছিলেন এবং আমরা সব আছে ক্লোক পিছনে ছিলাম। ১৪ জনই তাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে এক লাইন করে পাঠ করলেন। কেন পাঠ করলেন? যেহেতু এটা রিলিজিয়াস ফ্রি কান্ট্রি, প্রত্যেককে ওই এক লাইনের মাধ্যমে তার তাকে স্বাগতম জানিয়েছে এবং তার জন্য দোয়া করা হচ্ছে। এবং আমাদের ইমাম যিনি শেখ মনির, উনি সুরা ফাতিহা পাঠ করলেন। তো ওনারা দেখালেন যে আসলেই পর্তুগাল রিলিজিয়াস ফ্রি কান্ট্রি, যেটা আমাদের দেশে বলা হয় ধর্মনিরপেক্ষ দেশ। এখন ধর্মনিরপেক্ষতাকে আমাদের কিছু কিছু লোক আছে যারা মনে করে ধর্মহীনতা, কারণ এইটার তাদের স্টাডির অভাব আছে কিংবা তারা ব্যাপারটাকে আরো ভালোভাবে দেখেননি। তো বর্তমানে আমরা দেখি দেশে বিদেশে সব জায়গায় আমরা যারা আছি, বিশেষ করে বিদেশে আমরা যারা ডায়াসপোরা আছি, আমরা কিন্তু প্রত্যেকেই নামাজ পড়ি। ম্যাক্সিমাম যারা মুসলমান আছে নামাজ পড়ে, এবং নামাজে দরুদকে দরুদ পড়েন। শবে বরাত, শবে কদর, রবিউল আউয়াল, মহরম, সবগুলো আনুষ্ঠানিকতা আমরা পালন করে থাকি। শুধু আমরা না, বিদেশের প্রত্যেকটা মসজিদেই পালন করে থাকি। এবং এই ধর্মীয় অনুভূতির কারণে আমরা যে দিবসগুলো পালন করি এর মাধ্যমে আমরা কেউই কিন্তু ইসলামিক স্কলার না। তারপরে এগুলো পালন করি যে যারা এখনো ধর্ম বিমুখ, কিংবা যারা এখনো মসজিদে আসেন না, কিংবা যারা ইসলামের ছায়াতলে এখনো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি, তাদেরকে এক ধরনের মৌন আহ্বান এই সমস্ত অনুষ্ঠানগুলির মাধ্যমে। এবং এই সমস্ত অনুষ্ঠানগুলো দিয়ে এতটুকু বোঝা যায় যে এত দূর এসেও, খ্রিস্টানদের দেশে এসেও আমরা আমাদের ধর্ম চর্চা করতে পারতেছি, আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলার নাম স্মরণ করতে পারছি, আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে পারতেছি, এবং আমরা জানতে পারতেছি যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের কষ্ট করেছেন এবং কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। অতএব সেই জিনিসটা আমাদের মুখে ধারণ করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূল, কুরআন এবং হাদিস আমাদের মধ্যে এগুলো থাকতে হবে। এর মধ্যে যদি আমরা অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে যাই, সেটাকে আমাদের বলতে হবে ন্যাশনাল প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম। জাতীয়তার কারণেই আমাদেরকে যেতে হচ্ছে, পার্টিসিপেট করতে হচ্ছে, কিংবা পলিটিক্যাল কারণে আমাদেরকে যেতে হচ্ছে। এর অর্থ এটা নয় যে আমি কোন ধর্মে, যে কোনো ধর্মে, ইভেন বুদ্ধিস্ট বা খ্রিস্টান বা হিন্দু, তাদের ধর্মালয়ে যে আমি সেখানে যাওয়ার অর্থ এটা নয় যে আমি সেখানে কনভার্টেড হয়ে গেলাম। এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই বোঝাগুলি কি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে আমরা বোঝাতে পারবো না যে আমি চার্চ থেকে দাঁড়ালাম আর সেখানে আমি কনভার্ট হয়ে গেলাম, তা না। আমার ভিতরে যেটা ইমান আছে, আমি মুসলিম মুমিন, সেটা ধরে রাখতে হবে। কিন্তু সোসাইটির কারণে, সামাজিকতার কারণে আমাকে সেখানে যেতে হয়েছে। ইন্ডিভিজুয়ালি সম্ভব না বোঝানো, যার কারণে আমাদের এই সেমিনারগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা দরকার, যেগুলোর মাধ্যমে যে আমরা সবাইকে বোঝাতে পারি যে আমরা আমাদের নিজস্বতা বজায় রেখে সবকিছুতে আমরা যেতে পারবো। যেমন আমার একটা কথা মনে পড়ে, মহাত্মা গান্ধী উনি বলেছিলেন যে আমি আমার ঘরে দাঁড়ানো এবং আমার দরজা জানালা সব খোলা, তোমরা ইচ্ছা করলে আমার ঘরে আসতে পারো, কিন্তু আমি বেরোতে পারছি না। এর অর্থ হচ্ছে এইটা যে আমি আমার ধর্মের মধ্যে, আমার কৃষ্টির মধ্যে, আমার কালচারের মধ্যে আমি দণ্ডায়মান এবং এখান থেকে আমি বেরোতে পারবো না, তবে আমার দরজা জানালা খোলা আছে, তোমরা আসতে পারো।
আমি আমার ধর্মকে ধারণ করে আছি, আমার ইসলামকে ধারণ করে আছি, আমার রাসূলকে বুকে পোষণ করে আছি, আমার আল্লাহকে মাথা পেতে আছি, কিন্তু আমি অন্য যেখানেই যাই না কেন এর অর্থ এটা না যে এগুলোকে বর্জন করে। যার কারণে এই যে ঈদ মিলাদুন্নবী আয়োজন আজকে আম্বাসিদ হচ্ছে, আমি মনে করি এটা প্রথমবারের মতো আম্বাসিদ ঈদ মিলাদুন্নবী হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি, এবং অনেক অনুষ্ঠানেই বাংলাদেশ আম্বাসিদ হয়নি, যেহেতু আম্বাসির বয়স কম। আমরা ফ্লোরে ফ্লোরের মধ্যে বসে 21 ফেব্রুয়ারি পালন করেছিলাম প্রথমটা, যখন প্রথম এসেছিল। তা আমি সেদিন বলছিলাম যে একজন বলছিল যে ফ্লোরে কেন, আমরা বলছি একটা মানুষ কি ফ্লোরে বসতে পারে, আমি বললাম ফ্লোরে কেন, আমরা মাটিতেও বসতে পারি, আমাদের বিগিনিং পিরিয়ড যেটা সেটাকে আমরা এস্টাবলিশ করার জন্য সবাই করতে পারি। আজকে আমরা এমন এক জায়গায় আসছি যে জায়গায় একদিন ফ্লোরে ছিলাম, আজকে চেয়ারে বসছি, আরেকদিন আরও ডেভেলপ হবে, সেদিন মিলাদুন্নবীর বিশাল প্যান্ডেল করা হবে, সেদিন আরও বড় কিছু হবে, সে অপেক্ষা আমাদের করতে হবে, একবারই তো আমরা পাবো না।